কুশ মুখার্জি অ্যাস্ট্রোপামিস্ট মডেল সেন্টারের পক্ষ থেকে বলছি বন্ধুরা ফোর্থ নভেম্বর দু হাজার তেইশ রাত্রি বারোটা ঊনপঞ্চাশ মিনিটে শনিদেব ত্যাগ করবেন অর্থাৎ গমন পরিত্যাগ করে আবার সম্মুখে গমন করবেন গমনে কি হয় যে কোনো গ্রহই বক্রি অবস্থায় শুভ ফল প্রদান করতে পারে না অশুভ ফল প্রদান করে এমন নয় এটি একটি ভ্রান্ত ধারণা আপনি সম্মুখে গমন করছেন তার গতিবেগ অনেক বেশি থাকে আপনি গমন করলে তার গতিবেগ মন্থর হবে এটি শতশুদ্ধ গ্রহদের ক্ষেত্রেও ঠিক এক এবার ফোর্থ নভেম্বর এই যে গমন করছিলেন অর্থাৎ বক্রি অবস্থায় ছিল এতে মকর কুম্ভ ছড়া পাঁচটি রাশি তারা খুব কষ্ট ভোগ করল তাদের যে প্রাপ্তি ছিল সে পাওনা তারা পায়নি কোন নক্ষত্রেই বক্রি যে ছিল যখন মার্গি হচ্ছে সে নক্ষত্র হল ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র মঙ্গলের সঙ্গে শনির সম্পর্ক সম আবার শনি মঙ্গলের শত্রু কিছু কিছু ক্ষেত্রে মেষ রাশি বৃশ্চিক রাশি সেই কারণে কিঞ্চিত সমস্যার মধ্যে পড়বেন বেশিরভাগ ক্ষেত্রে তারা বিতর্কে জড়িয়ে যাবেন ভাতৃদ্বন্দ্ব দেখা দেবে এবং পারস্পরে পরস্পর পরস্পরের মধ্যে একটা মতান্তর তৈরি হবে এছাড়া বড় কোনো ক্ষয়ক্ষতি হবার নেই এবার আমরা আসব যে পাঁচটি রাশির এই আর্থিক কষ্ট দূর হবে সুদিন ফিরবে তারা কারা প্রথমেই শনির নিজস্ব দুটি এক কুম্ভ রাশি মকর রাশি দুই শনির বন্ধু গ্রহ শুক্র তারাও বেনিফিটেড হবে অর্থাৎ বৃষ এবং তুলা শনির সাড়ে সাতই চলছিল যে গ্রহতে তারাও বেনিফিটেড হবে কিন্তু পাঁচজন রাশির মধ্যে মিন রাশি না থেকে থাকলো মিথুন রাশি তাহলে পাঁচটি মকর কুম্ভ তুলা বৃষ এবং মিথুন পাঁচটি রাশি কে কে মকর কুম্ভ বৃষ তুলা মিথুন কর্কট ধনু আকস্মিকভাবে হঠাৎ করে প্রাপ্তি যোগ হঠাৎ করে সব কিছু কাজ সফলতার দিকে এগিয়ে যাচ্ছে সব কিন্তু আকস্মিকভাবে এটি হবে কর্কট রাশি কেন কর্কট রাশি ক্ষতিগ্রস্ত হয়েছে কর্কটের অধিপতি চন্দ্র শনির সঙ্গে শনি খারাপ ফল দিলেই চন্দ্র কর্কট রাশির প্রভাব পড়ে যাদের বিষ যোগ ছিল তাদের তো অত্যন্ত খারাপ প্রভাব পড়েছে ধনু রাশি সবে সাড়ে সাত থেকে বেরিয়ে হাসির মুখ দেখছিল তারাও খারাপ ফল পাচ্ছিল তাহলে কর্কট ধনু হঠাৎ করে প্রাপ্তি যোগ এবার আসছি আমরা সিংহ কন্যা সিংহ কন্যা এবং মিন এই তিনটি রাশির ব্যবসায় অতি শুভ সিংহ কন্যা মিন এই তিনটি রাশি ব্যবসায় অতি শুভ ব্যবসা বাণিজ্য দেখে দুটি গ্রহ মনে রাখবেন রবি এবং বুধ শুক্রদেব দেখেন প্রসাধনী জিনিস সাজদে গুজদে খুব সুন্দর খুব পরিপাটি থাকতে ভালো এক একটি গ্রহের এক একটি কার এই গ্রহরা কিন্তু বর্তমানে বুধও ভালো অবস্থায় রয়েছে এবং আমাদের রবিও ভালো অবস্থায় রয়েছে একই রাশিতে রয়েছে কন্যা রাশিতে সুতরাং তাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে প্রত্যেকটি রাশির ভালো হবে কিন্তু আশানুরূপ যে ফল সেটি হচ্ছে পাঁচটি রাশি বললাম কি কি ক্ষেত্রে অর্থ মান যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে সর্বক্ষেত্রে সফলতা অর্জন হবে শিক্ষায় অগ্রগতি লক্ষ্য করা যায় বেসরকারি চাকরিতে অতি শুভ ফল তারা চাকরির পরীক্ষা দিয়ে আটকে থাকবেন এমন হবে না পাঁচটি রাশি মিলিয়ে নেবেন আমার কথা শনির বকৃতা আগে কী সফলতা অর্জন হচ্ছে আমরা সবার আগে সবার প্রথম আমরা যে দৈনিক রাশি ফল দিই সকাল সাড়ে ছটায় গ্রহ গোচর অনুসারে সঙ্গে সঙ্গে তৈরি করে আপনাদের সামনে পরিবেশন করি আমরা প্রত্যেকটি জিনিস আপনাদের কাছে সঠিক সময়ে পরিবেশন করছি কেন যাতে আপনারা আমরা যে বিশেষ বীজ মন্ত্রগুলো বলবো সেগুলি আপনারা করেন এক্ষেত্রেও একটি বীজ মন্ত্র বলে দেবো একটি গ্রহ আপনাদের সমস্তর ভাগ্য চাকা সকল রাশিকে ঘুরিয়ে দেবে তিনি হচ্ছেন শনিদেব বকৃত্যাগ করলে শনিদেব অত্যন্ত সুফল দান করেন যারা সাড়ে সাতই ভোগ করছেন কোন কোন রাশি সাড়ে সাতই ভোগ করছেন মকর কুম্ভ মিন তারা শনিদেবের বীজ মন্ত্র করতে ভুলবেন না শনিদেবের বীজ মন্ত্র আবার বলে দিচ্ছি ওং ঐং হ্রীং শ্রীং সনৈড়ায় ওং ঐং হ্রীং শ্রীং সনৈশ দুই গায়ত্রী করবেন এক গৃহদের একবার গায়ত্রী এক সহস্র গায়ত্রী সম একদিন এই নিয়ে আমি আলোচনা করব যে এই গায়ত্রী গ্রহদের গায়ত্রী করলে কী ফল লাভ হয় যদিও আমার দেওয়া আছে একটি পর্বে আলাদা করে কিন্তু শ্লোক করে আপনাদের সামনে পরিবেশন করব। গায়ত্রী করবেন শনিদেবের বাংমন্দায় বিদমহি সূর্য পুত্রায় তন্নমন্দ প্রচেদয়াত অত্যন্ত সুন্দর গায়ত্রী গায়ত্রী মুদ্রায় দক্ষিণ দিকে মুখ করে নীল বস্ত্র পরিধান করে করবেন সমস্ত রাশির শুভ কামনা করে তাদের ভালো থাকার আশা আকাঙ্ক্ষা রাখছি আপনারা ভালো থাকলে আমাদের ভালো লাগবে আমাদের তথ্য পরিবেশন করতে ভালো লাগবে সকলের ভালোর জন্য এই বৈদিক মন্ত্র আপনারা উচ্চারণ করবেন এবং আমাদের চ্যানেলে প্রতিনিয়ত প্রত্যেক দিন প্রত্যেকটি অনুষ্ঠান দেখুন ভালো লাগলে মন্তব্য করবেন আপনাদের যে কোনো সমস্যায় আমাদিকে পাশে পাবেন ফোন করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ